নোয়াপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসকে বিশেষভাবে সাহায্য করেছেন শ্রী শ্রী শীতলা মাতা করুণাময়ী মন্দির, যেটি কুমোরপাড়ায় অবস্থিত। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই হৃদয়কান্ত পাঠক মহাশয়কে, আমি ধন্যবাদ জানাই রামেশ্বর পূজারী মহাশয়কে, ধন্যবাদ জানাই শ্রী শম্ভুকর্মী মহাশয়কে, ধরমবীর ভাইকে এবং বিশ্বনাথ সাউকে, যারা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আজকে এই কমিউনিটি সেন্টারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা যে এটাকে নিউজে এবং মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, তার মানে এটা নয় যে আমরা প্রান্তিক এবং দুস্থ কোনো মানুষকে ছোট করছি। কেন, আমরা যতদিন আজ পর্যন্ত এই মানুষের জন্য, মানুষের সেবায় লকডাউনের পর থেকে রয়েছি, 24 তারিখ থেকে আজ পর্যন্ত প্রতিদিন কিছু না কিছুভাবে লকডাউনের পরিস্থিতিতে দুস্থ মানুষ এবং প্রান্তিক মানুষদের পাশে রয়েছি, তার মানে এটা নয় যে তাদেরকে আমরা ছোট করছি। তারা আজকে এই ভয়ঙ্কর মহামারী পরিস্থিতিতে কষ্টে আছেন বলেই আমরা তাদের পাশে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। এবং আমরা নোয়াপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেস কোনো সময় কাউকে কোনো কিছু দিয়ে আমরা কিন্তু তার ছবিও নিইনি, আমরা সেই মানুষটিকে ছোট করিনি। কেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের সাথে থাকতে, মানুষের পাশে থাকতে, কাউকে কোনো রকম কোনো সম্প্রদায়কে ছোট না করে মানুষের পাশে এই লকডাউনের সময় থাকতে। তাই আমরা সর্বদা মানুষের সাথে, মানুষের পাশে নোয়াপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেস। যেটা করছে সম্পূর্ণ সহযোগিতায় আমরা আছি, আমি আছি, প্রতীক বসু আছে সহসভাপতি, আমাদের শম্ভুকর্মী আছে, নবীনকর্মী আছে, প্রত্যেকের সহযোগিতায় আজকে এটা হচ্ছে খুব ভালো জিনিস, আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। যে রাত্রে তা ভোজন কা যে ব্যবস্থা কিয়া গিয়া হ্যাঁ, कमेटी के तरफ से चेष्टा है कोई भी भूखा ना सोए, अगर कहीं भी कोई सदस्य, अगर हम लोग को इन्फॉर्मेशन दे रहा है, हम लोग का फ़ोन नंबर दिया हुआ है, उनके घर पर खाना हम पहुँचाने का चेष्टा करेंगे। और तृणमूल कांग्रेस के तरफ से जो हमें सहयोगता मंदिर की मिल रही है, मैं उनको भी धन्यवाद दे रहा हूँ। नोआपाड़ा शहर तृणमूल युवा कांग्रेस परिचालन कल्पतरु कम्युनिटी की जेटी সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 12 তারিখ থেকে ডায়মন্ড হান্ডারে শুরু করেছেন, এবং উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী পার্থ ভৌমিকের নির্দেশে এই জেলায় প্রতিটি শহর, প্রতিটি ব্লকে হচ্ছে। নোয়াপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় 5টি কমিউনিটি কিচেন চলছে, এতদিন 4টে চলছিল, ইছাপুর স্টেশনে একটি, আনন্দমঠে একটি, ইন্দ্রপুরীতে একটি, রামনগরে একটি। এই মুহূর্তে গতকাল থেকে শীতলা মাতা মন্দিরে কুমোরপাড়ায়, যেখানে রাত্রের খাওয়ার পৌঁছে দেওয়ার জন্য, নৈশভোজ পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি কিচেন 4 চালু করা হয়েছে। এই কমিউনিটি কিচেন শুরু করার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই নোয়াপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক শ্রী গোবিন্দ কুর্মী, যিনি সামাজিক কাজের সাথে সর্বদা যুক্ত, অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে বাচ্চাদের অনাথ আশ্রমে খাওয়ানো থেকে শুরু করে সব কিছু। আমি ধন্যবাদ জানাতে চাই উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী ধীমান দাসকে, যিনি আমাদের কাছে এই প্রস্তাবটি আনে যে বহু মানুষ রাত্রিবেলা খাওয়ার পাচ্ছে না, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কল্পতরু প্রকল্প কমিউনিটি কিচেনের বার্তাটি নোয়াপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেস উত্তর ব্যারাকপুর পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে আমরা পৌঁছে দিচ্ছি। আমাদের সর্বাঙ্গীকভাবে সাহায্য করেছেন শীতলা মাতা মন্দির কমিটি, মন্দির কমিটির দুজন পুরোহিত মশাই হৃদয়নাথ পাঠক, রামেশ্বর পূজারী, শম্ভুনাথ কুর্মী, আমাদের ধরমবীর দা, আমাদের বিশ্বনাথ সাউ, আমাদের সুরেশ দা। এবং প্রথম দিন থেকে কল্পতরু কমিউনিটি কিচেন শুরু হওয়ার পর থেকে যেই মানুষটি আমাদের পাশে সর্বদা রয়েছেন, তিনি নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী গোপাল মজুমদার মহাশয়, সহসভাপতি শ্রী প্রদীপ বসু, এবং মাথার উপরে যাদের আশীর্বাদ নিয়ে আমরা উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শ্রী পার্থ ভৌমিকের নির্দেশে এই কমিউনিটি কিচেন করছি, আমাদের উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান শ্রী মলয় ঘোষ, এবং নোয়াপাড়া বিধানসভার চেয়ারপারসন শ্রীমতী মঞ্জু বসু, যিনি আমাদের মাথার উপর অভিভাবকের মতো রয়েছেন, আমাদের অভিভাবকের মতো রয়েছেন শ্রী জয়দীপ দাস, সহসভাপতি উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেস। আমরা মানুষের সাথে, মানুষের পাশে রয়েছি লকডাউনের প্রথম দিন থেকে, 24 তারিখ থেকে নিয়ে আজ পর্যন্ত নোয়াপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেস চেষ্টা করছে প্রত্যেকটি প্রান্তিক এবং লকডাউনের পরিস্থিতিতে যারা খুব অসুবিধার মধ্যে আছে তাদের কাছে পৌঁছে যাওয়া, সেটা কখনো ওষুধ নিয়ে হোক, কখনো মাস্ক নিয়ে হোক, কখনো স্যানিটাইজার নিয়ে হোক, কিংবা কখনো খাদ্য সামগ্রী, নৈশভোজ, কিংবা মধ্যাহ্ন ভোজ।
তাই আমরা কোনো জায়গায় কোনো মানুষকে ছোট করতে চাই না। আমাদের নেত্রী, সর্বময় নেত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়।